হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি সামিউল ইসলাম, আমার ইউটিউব চ্যানেল মনির জানালার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি গরুর খামার ব্যবস্থাপনা সম্পর্কে কিছু ধারণা শেয়ার করব। তো লাস্ট 6 মান্থ আমি আসলে গরুর খামার নিয়ে কাজ করতেছি, এবং এই গরুর খামার নিয়ে কাজ করতে গিয়ে কিছু এক্সপিরিয়েন্স নিতে পেরেছি বা কিছু এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আর আজকের মেইন টপিক যেটা থাকবে, যে কিভাবে আমরা খুব কম খরচে গরুর খামার ব্যবস্থাপনা করতে পারি। যেহেতু গত 4-5 মাসে গরুর খামারের প্রাইস খুব বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দানাদার খাবার যেমন ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া বা গমের ভুষি, সো এগুলোর প্রাইস অনেক বেশি হয়ে গেছে, যেটা হয়তো আমরা 6-7 মাস আগেও 20 থেকে 30 টাকার মধ্যে কিনেছি, 20 থেকে 30 টাকা প্রতি কেজি পার পাস আমরা খরচ করেছি। সেটা গত 3-4 মাস আমাদেরকে মোর দেন 50 টাকা খরচ করতে হচ্ছে, এবং এই অবস্থায় গরু লালন পালন করা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, খরচ বেড়ে গেছে। এবং এইখান থেকে আসলে গরু লালন পালন করে প্রফিট বা লাভবান হওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তো সে কারণেই, যেহেতু আমি অলরেডি গরু লালন পালন শুরু করেছি এবং আমি কমিটেড যে আমি গরু লালন পালন করব, এই কারণে আমি কিছু স্টাডি, কিছু এক্সপার্টদের সাথে কথা বলে, যারা গরু লালন পালন করে তাদের সাথে কথা বলে যে ধারণা আমি পেয়েছি, সেই ধারণাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার সাজেশন হচ্ছে যে গরুকে দানাদার জাতীয় খাবার যেমন ভুট্টার গুঁড়া বা গমের গুঁড়া খুব বেশি না দিয়ে, এটা অল্প পরিমাণে দিয়ে ঘাসের পরিমাণ বাড়ানো যেতে পারে। তো আমরা প্রতিটা গরু পার পাশে বা প্রতিটা গরুর জন্য 10 থেকে 15 কেজি, বা যদি সম্ভব হয় 15 কেজির বেশি আমরা ঘাস প্রোভাইড করব। যদি আমরা বেশি ঘাস প্রোভাইড করতে পারি বা বেশি ঘাস গরুকে দিতে পারি, তাহলে হয়তো আমরা দানাদারের পরিমাণ কমিয়ে দিতে পারি। যেখানে একটা গরুকে প্রতিদিন 3 থেকে 4 কেজি বা 5 কেজি দানাদার খাবার দিতে হয়, সেটা হয়তো আমরা কমিয়ে 2 থেকে 3 কেজি বা 1 থেকে 2 কেজি দিতে পারি। সো ঘাসের পরিমাণ বেশি করে দানাদারের পরিমাণ কমিয়ে দেওয়া, এটা হয়তো আমাদেরকে কিছু সময়ের জন্য কস্ট কমানোর একটা ওয়ে হতে পারে আর কি। এবং আমি অনেকগুলো জার্নাল বা অনেকগুলো ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম, যে UMS, ইউরিয়া মোলেসিস স্ট্র, খুব উপকারী এবং ইফেক্টিভ একটা খাবার, যেটা খুব কম খরচে প্রস্তুত করা যায়। সো অনেকেই মানে UMS কিভাবে প্রস্তুত করতে হয় এটা অনেক ভিডিও পাবেন, বা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। বাট আমার সাজেশন হচ্ছে যে গরু প্রতি 2 থেকে 3 কেজি করে UMS খাওয়ানো, এবং এটা দানাদারের রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারে, এবং এটা বানানো খুবই সহজ এবং খুবই কম খরচ পড়ে আর কি। আমার মনে হয় যে আমরা 4 থেকে 5 টাকা খরচ করে 1 কেজি UMS প্রস্তুত করতে পারি আর কি, বা এটা মানে 6 থেকে 7 টাকা বা তার কম পড়বে। সো আমরা যদি 6 থেকে 7 টাকা খরচ করে UMS প্রস্তুত করে গরুকে খাওয়াতে পারি, এটা দানাদার খাবার যেটা আমাদেরকে 40 টাকা বা 50 টাকা প্রাইসে কিনতে হচ্ছে, তো সেটা রিপ্লেসমেন্ট অথবা সাবস্টিটিউট হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। এবং গরুর সাইজ বা আকার ভেদে বা ওজন ভেদে এটা ভ্যারি করে, বাট সাধারণত 100 কেজি গরুর জন্য আমরা 2 কেজির মতো UMS খাওয়াতে পারি, 200 কেজি বা 250 কেজি গরুর জন্য আমরা 4 কেজি পর্যন্ত UMS খাওয়াতে পারি, এবং এটা গরুর গ্রোথে খুব ভালো গ্রোথ এনশিওর করে, এবং এটা একটা পরীক্ষিত খাবার। বাংলাদেশের যারা গরু লালন পালন করে অনেকে এই খাবারটা গরুকে খাইয়ে থাকে আর কি। আর আরেকটা খাবার যেটা আমরা খাওয়াতে পারি গরুর গ্রোথ এবং গরুর শরীর গরম রাখার জন্য,
এবং একটা পুষ্টিকর খাবার, যেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল বাংলাদেশে অ্যাভেলেবেল, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যদিও দামটা একটু বেশি এই সময়, বাট এটা আমার মনে হয় খুব অল্প পরিমাণে। গরুর ওজন বেড়ে এটা 200 থেকে 500 গ্রাম পর্যন্ত খাওয়ানো যেতে পারে। সো 200 থেকে 500 গ্রাম, সো যদিও প্রাইস একটু বেশি, বাট মানে পরিমাণে অল্প হওয়ার কারণে খুব বেশি খরচ যেতে হবে না। আর আরেকটা খাবার, যেটা গরুর, যেহেতু গরুকে প্রতিদিন পানি খাওয়াতে হবে এবং গরু সাধারণত র পানিটা খায় না, সো পানির সাথে কিছু মিক্স করে দিতে হয়, সো সেই ক্ষেত্রে আমরা মোলেসিস বা যেটাকে আমরা চিটাগুড় বলে থাকি, সো চিটাগুড় এবং রাইস ব্রান অথবা ধানের তুষ অথবা ধানের গুঁড়া, এটা 4 কেজি পানির সাথে 1 কেজি রাইস ব্রান বা ধানের গুঁড়া এবং সাথে 200 থেকে 250 গ্রামের মতো মোলেসিস দিয়ে বা চিটাগুড় দিয়ে আমরা পানিটাকে মিশ্রণ করে নিয়ে সেটা যদি গরুকে খাওয়াই, সো এটা গরুর স্বাস্থ্যের জন্য খুব ভালো। সো প্রতিদিন আমরা 2 বার করে খাওয়াতে পারি আর কি। আর যখন স্ট্র, যেটা আমরা খড় বলি, ধানের খড়, ধানের খড়টাকে নর্মালি আমরা সাধারণত র অবস্থায় একদম জাস্ট যেভাবে আছে সেভাবেই দিয়ে থাকি, বাট এটাকে যদি আমরা কেটে 2 থেকে 3 ইঞ্চি করে কেটে কেটে সাথে একটু লবণ এবং চিটাগুড় মিশিয়ে এবং পানি মিশিয়ে মিক্স করে একটু নরম করে দিতে পারি, সেটা নর্মাল খড়ের থেকে অনেক বেশি পুষ্টিকর হয়ে থাকে আর কি। সো যেহেতু দ্রব্য গরুর খাবারের দাম অনেক বেশি, বিশেষ করে দানাদার খাবারের দাম অনেক বেশি, সো আমরা খরচ কমানোর জন্য আমরা এই পদ্ধতি নিতে পারি। নিলে আমার মনে হয় যেখানে এখন গরু প্রতি অনেকেই 4,000-5,000 টাকা করে খরচ করতেছেন, সো সেটা হয়তো আমরা অ্যাভারেজ করে বিলো 2,000 এ নিয়ে আসতে পারবো আশা করি। আশা করি 2,000 থেকে 2,500 টাকার মতোই মধ্যে আমরা গরু লালন পালন করতে পারবো। এটা আমি শুধুমাত্র যেহেতু অন্যান্য খাবারের দাম বেড়ে গেছে, সো সে কারণে সাজেস্ট করতেছি, যখন আবার খাবারের দাম কমবে বা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, সো তখন হয়তো আবার চেঞ্জ করে নেওয়া যেতে পারে বা সিচুয়েশন অনুসারে আবার নতুন ফর্মুলা সেট করা যেতে পারে। বাট এই সময়ের জন্য আমি এই সময়ের জন্য সাজেস্ট করতেছি যে ঘাসের পরিমাণ বাড়ান, ইএমএস এর পরিমাণ বাড়ান, চিটাগুড় বা নালিগুড় যেটা বলে সেটা খাওয়ান, কিছু অল্প পরিমাণে খোল খাওয়ানো যেতে পারে, ধানের খড়, লাইক ধানের খড় তো খাওয়াবো আমরা, ধানের খড়টাকে আমরা চিটাগুড় পানি দিয়ে মিক্স করে নরম করে খাওয়াবো, সেটা অনেক বেশি পুষ্টিকর। আর ধানের গুঁড়া, যেটা ধানের গুঁড়াটা আমরা পানির সাথে খাওয়াবো। সো আমি আশা করি এই পদ্ধতি মেনটেন করে আমরা খরচ কমাতে পারবো এবং পাশাপাশি গরুর গ্রোথ এনশিওর করতে পারবো এবং গরু লালন পালন করে আমরা আশা করি লাভবান হতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, আশা করি পরের কোনো ভিডিওতে আরো নতুন কোনো তথ্য বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। সো দেখা হবে ইনশাল্লাহ, ধন্যবাদ সবাইকে।